বন্ধু মহল ফ্রেন্ডস ফোরামের সকল শুভাকাঙ্ক্ষী সদস্য এবং স্বেচ্ছাসেবীবৃন্দ সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি মূলত আজকের এই ভিডিওটা না দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আজকের এই ভিডিওটা খুব বেশি স্পেশাল। এই ভিডিওতে আমরা আমাদের সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ কিছু মানুষের কথা শুনব এবং অসাধারণ একটা নিউজ আপনাদেরকে দিব। আর আমাদের ফার্স্ট একটা অ্যাচিভমেন্ট, আমরা একটা গিফট পেয়েছি, সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। আসুন আমরা না টেনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখি। ধন্যবাদ। জেনুইনলি যখনই আমরা কোনো উদ্যোগ নিই দেখা যায় যে আমাদের যে প্রধান গ্রুপের সদস্যরা আছেন তারা এগিয়ে আসেন। তো স্পেশালি আমাদের সাহিত্যরক্তার ভাই, তিনি খুবই আন্তরিক এবং বাচ্চাদের সকল সমস্যার কথা তিনি সবসময় চিন্তা করেন। আমরা তো সবসময় ভালো মন্দ কিছু না কিছু খাচ্ছি, তো আমরা যে বাচ্চাদের নিয়ে কাজ করি তারা হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। তো তারা ভালো মানের কোনো খাবার পাচ্ছে কি না, অ্যাটলিস্ট মাস প্রতি মাসে একবার তাদেরকে ভালো খাবার প্রদান করে এবং প্রতিদিন যাতে তারা মানে অল্প অল্প কিছু নাস্তা করতে পারে, সেটার একটা প্রেশার টিচার টিমের উপর আছে। আসলে যারা বাচ্চাদের জন্য চিন্তা করে তাদের জন্য তো কেউ আসলে চিন্তা করে না। নিঃস্বার্থভাবে যারা অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য গত অনেকগুলো বছর যাবৎ কষ্ট করছে তাদের জন্য আসলে কেউ ভাবে না। তারা যে কাজটা করে যাচ্ছে কতটুকু কঠিন, যে একটা বাচ্চা ভিক্ষা করতেছে, একটা বাচ্চা টুকায়, একটা বাচ্চা মাদকের সাথে জড়িত, তাকে কীভাবে আলোর পথে নিয়ে আসতেছে, এইটা নিয়ে প্রশংসা করে একটা ভালো মন্তব্য, একটা উৎসাহ দেওয়ার মতো মানুষ না থাকলেও হাজারো নেতিবাচক মন্তব্য এবং আঘাত দিয়ে কথা বলার মতো, খোঁচা দিয়ে কথা বলার মতো মানুষ আমাদের সমাজে অভাব নেই। তো সেই সিচুয়েশন থেকে কিছু মানুষ আছে যারা এই টিচার্স টিমের পাশে এসে দাঁড়িয়েছে, যে কারণেই আমরা আমাদের কাজটা সুন্দরভাবে চালিয়ে যেতে পারতেছি। আলহামদুলিল্লাহ আজকে পৌরসভা চৌমুহনার প্রায় 100+ শিশুদেরকে আলোর পথে ফিরিয়ে আনার পরে টিচার্স টিম বর্তমানে আরেকটি উপজেলা আমাদের শ্রীমঙ্গল থানায় কাজ শুরু করেছে। সেখানেও প্রায় 50 থেকে 70টি বাচ্চা ওইখানে আমাদের টিচার্স টিমের অন্তর্ভুক্ত আছে। সেখানকার তরুণ তরুণীরাও একটা টিচার্স টিম তৈরি করেছে। তো এই যে যারা নিঃস্বার্থভাবে বাচ্চাদের জন্য কাজ করতেছে, বাচ্চাদেরকে মা বাবার আদর দিয়ে তারা পড়াশোনা করে যেভাবে গাইড করতেছে, তো তারা কিন্তু কিছু কখনো চায়নি। তো তাদের জন্য ভাববে এমন কিছু উদ্যোগ নেওয়া আসলে আমরা এখন থেকে টিচার্স টিমের জন্য ভাববো। শুরু করলাম মোবাইল দিয়ে, ইনশাল্লাহ একদিন একটা স্কুল বাস হবে আনন্দ পাঠশালার এবং সেটা দিয়ে আমরা আমাদের আনন্দ পাঠশালার জন্য স্থায়ী কিছু করবো। আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক আশা করি, ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন। টিচার্স টিমে যারা তোমরা আছো, আসলে যদিও আমরা কোনো কিছু পাওয়ার আশায় কাজ করি না, তো আমরা বাচ্চাদেরকে হাসাই, বাচ্চাদেরকে ভালো রাখি, বাচ্চাদেরকে পড়াই, সেটাই আমাদের প্রাপ্তি। আমরা 3-4 বছর ধরে কাজ করতেছি, অনেক কিছু হারিয়েছি জীবনে এই আনন্দ পাঠশালার জন্য। তো এই একটি মোবাইল বা একটি কম্পিউটার, একটি কোনো কিছুই আমাদের মানে উপহার নয়, আমাদের উপহার তো সর্বোচ্চ যেটা আল্লাহ আমাদেরকে দিবেন। বাচ্চাদের আলোকিত ভবিষ্যৎ, একটি শিশু রাস্তায় থাকবে না এবং বড় হলে তারা আমাদেরকে দেখে বলবে যে আমাদের ওই স্যার ওই ম্যাডাম আমাদের জন্য কষ্ট করেছিল, তাই আজকে আমরা সফল হতে পেরেছি। তাদের সেই মনে রাখা, তাদের সেই দোয়া, সেটাই আমাদের প্রাপ্তি। আসসালামু আলাইকুম, আমি রেবা রাজা, সদস্য সচিব আনন্দ পাচ্ছেন। ধন্যবাদ আমার প্রিয় বন্ধুমল ফ্রেন্ডস কিংডম এত সুন্দর এবং মহৎ একটা উদ্যোগ নেওয়ার জন্য। সবসময় আনন্দ পাঠশালার বাচ্চাদের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়, আর এবার এই প্রথম আমরা আমাদের টিচার্সদের জন্য এই উদ্যোগটা নিয়েছি। আমাদের টিচারদের অনেক সমস্যা হয় ওনাদের মোবাইল না থাকার কারণে। বন্ধুমহল ফ্রেন্ডস কিংডম আনন্দ পাঠশালার জন্য, আনন্দ পাঠশালার দুটি শাখার জন্য দুটি মোবাইল প্রয়োজন ছিল। দুটি শাখার জন্য দুটি মোবাইল কেনার উদ্যোগ যখন নেওয়া হয় তখন আমাদের প্রধান গ্রুপের সদস্য ভালো মনের মানুষ, সাদা মনের মানুষ শাহি আহমদ তরফদার একটি মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি মতো আনন্দ পাঠশালা মৌলুবাজার শাখায় উনি একটি মোবাইল উপহার দিয়েছেন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই জনাব শাহি আহমদ তরফদার। উনি খুব ভালো মানুষ, আমি উনাকে আসলে আঙ্কেল বলেই ডাকি। তাই বললাম, আঙ্কেল আপনি খুব ভালো মানুষ, আপনার জন্য দোয়া রইল। বন্ধুমূল ফ্রেন্ডস কিংডম আপনিও ভালোবাসেন, আপনি আমাদের সবাইকে ভালোবাসবেন, পাশে থাকবেন। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমার গ্রুপের সকল সদস্যদের, আমার টিচার্সদের, আমার আনন্দ পাঠশালা বন্ধুমূল ফ্রেন্ডস কিংডমের প্রতিষ্ঠাতা জনাব আব্দুল সালাম তালুকদার, যিনি আমাকে শাশুড়ি বলে ডাকেন, আমিও ওনাকে আমার ছেলের মতোই দেখি। অল্প বয়সে এই কাজ উনি হাতে নিয়েছেন, আসলে সত্যি অনেক সাহসের বা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই আমি আমার তরফ থেকে সমাজের প্রতিটা মানুষকে আমি অনুরোধ করব, আপনারাও আমাদের পাশে এসে দাঁড়ান, আব্দুল সালাম তালুকদারের পাশে এসে দাঁড়ান,
বন্ধু মোর ফেন্সিং রুমের পাশে দাঁড়ান, আনন্দ পাঠশালার পাশে দাঁড়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আনন্দ পাঠশালার বাচ্চাদের জন্য দোয়া করবেন, যাতে ওরা এখান থেকে কিছু ভালো শিক্ষা নিয়ে ওদের উজ্জ্বল সুন্দর জীবন গড়ে তুলতে পারে। আসসালামু আলাইকুম। আমার ফোন নৌকা, আনন্দ পাঠশালা মলিবাজার শাখা। আমরা প্রধান গ্রুপের সদস্য আশাই তরদার স্যার, আমরা একটা মোবাইল ফোন গিফট করছেন আমরা মলিবাজার শাখার আনন্দ পাঠশালারে মোবাইল ফোন গিফট করছেন। কখন আমরা ফোনটা খুললা যে সুন্দর একটা ফোন গিফট করবার লাগে, আসলে ফোনের কালারটা আমার বেশি ভালো লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রায় 3 থেকে 3.5 বছর কাজ করিয়া রইলাম, বাচ্চারা লাগে তো অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু টিচার সিমের লাগি আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না, বা তারা কোনো গিফট করা হয়েছে না। এতদিন আমাদের চেয়ারম্যান স্যার এবং প্রতিষ্ঠাতা পরিচালক আমাদের স্কুলের ওনার ফোন দিয়ে এতদিন আমরা ভিডিও সব কিছু করেছি, কিন্তু এখন আমাদের আন্তঃবাচ্চারা সব শিক্ষক শিক্ষক বলতে একটা ফোন আছে, কিন্তু এখন আমরা স্যারের বাজারে অনেক 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 মিস করব। আমরা শ্রীমঙ্গল শাখাটো একটা ফোন দরকার, তো বাবা বাবি না হইডা আর একটা দিলেই বা ভালো ধন্যবাদ বন্ধুমহল ফ্রেন্ডস কিংডমকে আমাদের একটা সুন্দর মোবাইল গিফট করার জন্য। আমাদের একটা সুন্দর আমাদের মোবাইল খুব প্রয়োজন ছিল আনন্দ পাঠশালার জন্য, টিচার স্টুডেন্টদের জন্য সুন্দর সুন্দর ভিডিও এবং ফটো অফিসিয়ালি ব্যবহার করার জন্য আমাদের একটা স্মার্টফোন খুব প্রয়োজন ছিল। আসসালামু আলাইকুম, আমি হলাম এনামুল ইসলাম জাহিদ, বন্ধুমহল ফ্রেন্ডস কিংডম আনন্দ পাঠশালা একজন স্বেচ্ছাসেবী। 2018 সাল থেকে আমি আমাদের আনন্দ পাঠশালা বন্ধুমহলের প্রতিষ্ঠাতা আব্দুল সালাম ভাইয়ের সাথে আছি। 2018 থেকে 2022 চলতেছে, 22 পর্যন্ত আমি যা কাজ দেখেছি। ধন্যবাদ সবাইকে, এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদেরকে আরও সাপোর্ট করবেন, যাতে আমরা এই শিশুদেরকে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং আনন্দ পাঠশালার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।